ঢাকা প্রিমিয়ার লিগে তার সেকেন্ড উইকেটটা পেয়েছেন। এর আগে এক ম্যাচে খেলার সুযোগ হয়েছিল তার, 26 রানে একটা উইকেট পেয়েছিলেন লিগ ফ্রেজের ওই এক ম্যাচে। এবার একটু দূরে পিচ আপ, বাট বোল্ড করে দিয়েছেন ব্যাটসম্যান নাদিফ চৌধুরীকে একেবারে বোকা হয়ে ক্রিজে দাঁড়িয়ে, একেবারে জোরের সঙ্গে বলটা করেছিলেন, একটু দূরে পিচ করেছিল নাদিফ, ব্যাক ফুটে গিয়ে শটটা খেলতে চেয়েছিলেন কিন্তু বলটা হয়তো বা একটু লো হয়েছিল এবং সেই সঙ্গে পেসটাও জাজ করতে পারেননি। অ্যাকশন রিপ্লে, একটু দূরে পিচ করেছে নাদিফ চৌধুরী, হালকা একটু ব্যাক ফুটে স্ট্রেচ করে শটটা খেলতে গিয়েছেন, লো হয়েছিল বলটা। ইট ওয়াজ